আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে যে সাইটটি নিয়ে এসেছি এই সাইটটি অত্যন্ত ভালো। আমরা যে কেউ এই সাইট আমরা কাজ করতে পারব, কারণ হচ্ছে যে এটি একটি নতুন সাইট এবং এই সাইট থেকে আমি টাকা তুলেছি এবং অনেকগুলো কাজ এখানে আছে। এখানে যেমন ওয়েবসাইট ভিউইং করা যেতে পারে, আবার ইউটিউবে ছোট ছোট কাজগুলো করা যেতে পারে, এবং এরা লং টাইম পেমেন্ট দিয়ে আসছে। তো টাস্কের অনেক কাজ আছে যেগুলো রেট অনেক বেশি, আমরা ইচ্ছা করলে এই কাজগুলো করতে পারব। তো চলুন আমরা কাজে ফিরে যাই। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকাচ্ছি। দেখুন, এ পর্যন্ত প্রজেক্ট শেষ হয়েছে, কমপ্লিট হয়েছে 6,98,680 প্লাস, আর রেজিস্টার্ড ফ্রিল্যান্সারের সংখ্যা 1,50,000-এর উপরে। তো নিচের লিঙ্কে ক্লিক করে এখনই একটা অ্যাকাউন্ট করে ফেলুন এখানে, এবং অ্যাকাউন্ট করার সময় আপনার রেফার কোড চাইবে। তো রেফার কোডে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আমি মোবাইল নাম্বারটা নিচে দিয়ে দিব, আর তাছাড়া রেফার কোডও দিয়ে দিব। এই যেখানে দেখুন রেফার কোড 513373, তারপরেও আমি নিচে লিখে দিব। এছাড়াও শুধু মোবাইল নাম্বার দিলেও হবে। আমি এ পর্যন্ত 25টি জব এখানে ড্রপ করেছি এবং সহজে এখান থেকে কাজগুলো করা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সবই একটা একটা করে এক এক রকমের কাজ। তো এগুলো সবই কিন্তু চালু নেই, সবসময় সবগুলো থাকে না। যেমন সার্ফিং এই মুহূর্তে নেই, জব এখান থেকে জব আমরা এই মুহূর্তে পাব না। উইথড্র নাও আপনি ইচ্ছা করলে যখন তখন উইথড্র নিতে পারেন, কিন্তু সেই জন্যে মিনিমাম $2 থাকতে হবে। দেখুন আমার আছে $0.9321, কাজে আমি এটা উইথড্র করতে পারবো না। তো আমি আজকে আপনাদেরকে একটি কাজ হাতে নাতে করে দেখাবো, কারণ কাজগুলো খুব সহজ এবং যে কেউ ইচ্ছে করলে কাজগুলো করতে পারে। দিনে 50টা 100টা কাজ করা কোনো ব্যাপারই না। আসুন আমরা জবস সাইডে যাই। জবসে ক্লিক করলাম, অল জবস এখন শো করছে। এখানে বলেছে ফ্রিল্যান্সার ভিউ নেট ক্লিকের কাজ, প্রতিদিনের কাজ, ক্লিকের কাজ, ভিডিও দেখুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, এরকম অনেক কাজ আছে। আচ্ছা, এই কাজটি আমরা চুজ করলাম, অ্যাপ্লাইতে ক্লিক করি। আমার কিন্তু আমি কাজটা দেখছি এখন। এখানে বলেছে ইউটিউব সার্চ দিবেন ইটস কবির এটা দিয়ে, আর ভিডিওটা অবশ্যই শুরুর আগে একটি ছবি নিন বা স্ক্রিনশট নিন, আর কমেন্ট করেছেন তার একটা ছবি দিন। এই দুটি স্ক্রিনশট বা ছবি দিতে বলা হয়েছে, আর কি কাজ আমি করেছি সেটার একটা ডিসক্রিপশন দিতে বলা হয়েছে। তো ঠিক আছে, আমি তাহলে এখন ইউটিউবে যাই। ইউটিউবে গিয়ে আমি সার্চ দিব ইটস কবির, এটা আমি কপি করে এনেছি, সেইটা এখানে আমি দিচ্ছি এখন। এই যে দেখুন সার্চ দিলাম, এই যে ইটস কবির, এই যে অ্যাডাম পাওয়ার, এই গেমটাই কিন্তু সে প্রমোট করতে চাইছে। আচ্ছা দেখুন ভিডিওটা শুরু হয়ে গেছে, তো আমরা একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে সেটা আমরা পেস্ট দিব পেইন্টে। এই যে পেস্ট দিলাম,
দেওয়ার পরে আমার প্রয়োজন মতো আমি কেটে নিব, ক্রপ করে নিব। আগে সিলেক্ট করব, তারপরে ক্রপে ক্লিক করব, ক্রপ হয়ে যাবে। তারপরে এই ফাইলটা সেভ করে রাখব, 1ST বা ফার্স্ট লিখে, অর্থাৎ এটা প্রথম স্ক্রিনশট। আমার ভিডিও চলছে, সাবস্ক্রাইব আমি আগে করেছি, লাইক একটা দিয়ে দিলাম, একটা কমেন্টের দরকার। কমেন্ট আমার লিখতেই হবে এমন কোনো কথা নেই, আমি অন্য কারো কমেন্টও কপি করে এনে দিতে পারি। ভাইয়া ভালো খেলেছো, গেমের সাউন্ড কোয়ালিটি ভালো, দোয়া রইল, এটা কপি করে নিলাম আমি। কমেন্ট লাইনে দিলাম, পেস্ট, কেটে সাইজ করলাম, এরপর একটা কথা লিখেই দিলাম। গুড লাক। এবার কমেন্ট বাটনে ক্লিক করলাম, তাহলে কমেন্টও কিন্তু হয়ে গেল, আমার ভিডিও কিন্তু চলছে। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হলো, ভিডিওটা বন্ধ হয়ে গেছিল, আচ্ছা ঠিক আছে, চালু করে দিয়েছি। আমি সাইটে গেলাম এবং ডেসক্রিপশনে আমি লিখব, কারণ আমার ভিডিও ওখানে চলছে, চলুক, আমি এদিকে আমার কাজগুলো করি, আমি বাংলায় লিখব, আপনার নির্দেশনা মোতাবেক কাজগুলো করা হয়েছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেছি, শুরুতে আর শেষে স্ক্রিনশট নিয়েছি, নেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কিছু লিখে দিতে হয়। তাই শুধু আপনি যদি এখানে লিখে দিতেন ডান, DONE, তাহলে কিন্তু হয়ে যেত। চুজ ফাইলে গিয়ে আমি প্রথম ফার্স্ট যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেইটা আপলোড দিলাম, এরপর সেকেন্ডটা এখনও নেইনি, সেকেন্ডটা নেব ভিডিও শেষে। আমরা স্ক্রিনশট একটা নিয়েছি, ভিডিও শেষ হয়ে গেছে, এখন আমি এখানে টাইম শো করছে না, হ্যাঁ একটু টাইম যাতে দেখা যায়, হ্যাঁ ফুল টাইম আমি দেখেছি, সেইটা ওই লাল দাগটাই শো করবে। তো কাজেই এতটুকু আমি নিব, এইটা আমি সিলেক্ট করে ক্রপ করে নিব। সেভ করা হয়ে গেছে, এখন আমরা সাইটে গেলাম, এখানে সব কথা বলা হয়েছে, আপনার নির্দেশনা মোতাবেক কাজগুলো করা হয়েছে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শুরুতে আর শেষে একটা স্ক্রিনশট নেওয়া হয়েছে। তো সেই শেষের স্ক্রিনশটটা এবার আমরা সিলেক্ট করে দিলাম, আমি এখানে বলবো যে 10 মিনিটের মতো সময় লেগেছে আমার, এরপর আমি সাবমিট বাটনে ক্লিক করে দিব। আমার কিন্তু কাজ শেষ, এগুলো সিম্পল কাজ, আমরা কিন্তু বসে বসে এমনি সময় কাটাই, নষ্ট করি সময়। এই যে দেখুন, জব সাবমিটেড, সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, এখন যিনি কাজ দিয়েছেন তিনি দেখবেন। এই যে দেখুন, এই কাজগুলো আমি করেছি, হ্যাঁ কাজ মাঝে সাঝে রিজেক্টেডও হতে পারে, অর্থাৎ বায়ারের পছন্দ নাও হতে পারে, কিন্তু সবুজ চিহ্নিত মানেই হলো অ্যাপ্রুভড। দেখুন কত কাজ আমি করেছি, তো আমি যদি কাজ করতে পারি, এই যে এই কাজগুলো এখনও পেন্ডিং আছে, অর্থাৎ বায়ার এখনও দেখেনি, দেখে হয়তো তারপরে অ্যাপ্রুভ করে দেবে, অ্যাপ্রুভ করলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আমি অনেকবার এখান থেকে টাকা উইথড্র করেছি, কাজেই আপনারা নিঃসন্দেহে কাজটি করতে পারেন। এটা আমাদেরই এক জাতি ভাই, তার নাম হচ্ছে মিলন সাহেব, উনি একজন ভালো ইউটিউবার এবং উনি একজন সৎ লোক, উনি এই সাইটটা চালান, উনি অ্যাডমিন। দেখুন আমি অনেক কাজ এখানে দিয়েছিলাম।
এই যে কাজগুলো কাজগুলো যারা করেছে আমি তাদের অ্যাপ্রুভ করে দিয়েছি, অনেক কাজ আমি দিয়েছি এখানে। ইনশাল্লাহ আমরা কাজগুলো করব। আর যারা আমার সাইটে এখনও সাবস্ক্রিপশন করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। এই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।